আসসালামু আলাইকুম সবাইকে তামজিদ হোসেন চলে এসেছে আরও একটা ভিডিওতে বেশ অনেক দিন পর আসলাম একটা ভিডিও নিয়ে এবং আজকে হচ্ছে নতুন একটা জিনিস অ্যানাউন্স করতে এসেছে এই জিনিসটা নিয়ে আসলে আমি বেশ অনেকদিন ধরে এক্সাইটেড ছিলাম প্ল্যানিং করছিলাম এবং ফাইনালি এই জিনিসটা আমি শুরু করতে পারছি এটার জন্য আলহামদুলিল্লাহ সো বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকে জানেন যে আমি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে পড়াশোনা করেছি এবং এই বিভাগে পড়াশোনা করার সময় আমি বেশ অনেক জিনিস জানতে পেরেছি আলহামদুলিল্লাহ বাট এখানে যেহেতু এই জিনিসটা আমাদের জন্য নতুন আমাদের অনেকেরই বাবা মা হচ্ছেন অ্যাকাউন্টিং ফাইন্যান্স পড়েছেন এটা ওনাদের দেখি বাট কেউ কিন্তু ট্যুরিজম পড়েন নাই বুঝছেন সো এটা দেখা যাচ্ছে যে আমরাই ওই জেনারেশন যারা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে পড়াশোনা করছি এবং এটা নিয়ে হচ্ছে যে একটা থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল সব ধরনের হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সটা এখন হচ্ছে আমরা অনেকে জানি এটা একটা স্কিল বেসড ইন্ডাস্ট্রি এই যে বড় বড় কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে নতুন নতুন এই যে ট্যুরিজম ডিপার্টমেন্ট খুলছে এর কারণ হচ্ছে প্রধানত যে এটা একটা এটার একটা পটেন্সিয়ালিটি আছে এটাতে এটাতে কাজ করলে এটার জবের স্কোপ আছে এটাতে বিজনেসের স্কোপ আছে এবং ওভারঅল একটা মানে টোটাল কান্ট্রির একটা ডেভেলপমেন্টের একটা সুযোগ আছে এটার মাধ্যমে সো এইখানে আমি হচ্ছে নতুন একটা সিরিজ নিয়ে আসছি আসতে যাচ্ছি আসলে সেটা হচ্ছে যে ক্যারিয়ার ট্র্যাকস এবং এই ক্যারিয়ার ট্র্যাক্স সিরিজটার মধ্যে আমি বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করবো এটা আমি ফার্স্টে বললাম যে এটা একটা স্কিল বেসড ইন্ডাস্ট্রি যার কারণে দেখা যায় যে এটাতে আপনার পার্টিকুলার কিছু স্পেশাল স্কিল দরকার পড়ে এই স্পেশালি এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যেমন হচ্ছে যে আপনার এয়ারলাইন্সে কাজ করার জন্য আপনার কোন ধরনের স্কিলটা দরকার আপনার ধরেন একটা হোটেলে আপনার কাজ করতে গেলে কি কি স্কিল দরকার সো এই স্কিলগুলো নিয়ে আমরা আলোচনা করব সেকেন্ডলি আপনারা এই স্কিলের যে ট্রেনিংগুলো আছে এগুলো আপনার কোন জায়গা থেকে নেবেন এটা নিয়ে আমরা আলোচনা করব কারণ এগুলো এমন কোন স্কিল না যে আপনি ইউটিউব দেখে অথবা আপনি হচ্ছে বিভিন্ন টিউটোরিয়াল দেখে এটা শিখে ফেলতে পারবেন এরকম কিছু না এটাতে হচ্ছে প্র্যাকটিক্যাল এবং হচ্ছে হাতে কলমে নিজে করে দেন হচ্ছে আপনার এই জিনিসটাতে একদম পারফেকশন আসবে আস্তে আস্তে এবং দেখা যায় অনেকের বছর খানেক লেগে যায় বেশ কয়েক বছর লেগে এক্সপার্টি আস্তে আস্তে সো এসব জিনিস নিয়ে হচ্ছে আমরা সেকেন্ডলি যেটা বললাম যে এই ট্রেনিং সেন্টার বা কোন জায়গা থেকে আপনি শিখবেন বা অনেক পার্সোনাল আছেন যারা ইন্ডিভিজুয়াল এসব ট্রেনিং দিয়ে থাকেন বিভিন্ন ফিল্ডের আসলে সো এগুলো আপনি কাদের কাছ থেকে শিখবেন এটা হচ্ছে সেকেন্ডলি আমরা কথা বলব থার্ডলি যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে এই পড়াশোনা পরে এত ট্রেনিংয়ের পরে আপনার জবটা কোথায় বা আপনার ফিউচারটা কোথায় আপনি কোথায় বিজনেস করবেন সো এই থার্ড যে পয়েন্টটা আমি মনে করি এটা সবচেয়ে বেশি ফ্যাসিনেটিং হবে আমাদের জন্য বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্ট পর্যায়ে আপনি কোন ট্রেনিংটা নিতে পারবেন কোথা থেকে নিতে পারবেন এবং ওভারঅল আপনি প্রফেশনাল লাইফে কোথায় গিয়ে হচ্ছে আপনার ক্যারিয়ারটা শুরু করবেন সো এই সব বিষয় নিয়ে হচ্ছে আমার একটা আলোচনা থাকবে এবং আমি হয়তো বিভিন্ন জায়গায় যাব বিভিন্ন ট্রেনিং সেন্টারে যাব বিভিন্ন মানুষজনের সাথে কথা বলবো এই সিরিজটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাতে এক্সক্লুসিভ থাকবে মানে শুধুমাত্র এটা ইউটিউবে আপলোড হবে এপিসোড আকারে থাকবে অবশ্যই এবং সেখানে দেখবেন যে আমার ইউটিউবে গিয়ে আপনার সার্চে লিখবেন আমার নামটা লিখবেন তামজিদ হোসেন ওখানে হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলবেন অবশ্যই এবং বেলাইকনে প্রেস করে ফেলবেন কারণ হচ্ছে ইউটিউবটা আমরা জানি যে লং ফর্ম ভিডিওর জন্য বেটার এবং ফেসবুক হচ্ছে শর্ট ফর্ম দুই মিনিট তিন মিনিটের জন্য বেটার সো আমরা দুইটারই দুইটাকেই স্যাটিসফাই করে রাখবো ইউটিউবে আমরা লং ফর্মগুলো দিব মানে লং ফর্মকে একটা এপিসোড তার অনেক বেশি দশ পনেরো মিনিট হবে না এর কমই হবে আর হচ্ছে যে আমার ফেসবুকে যেরকম দুই তিন মিনিটের যে ছোটো ছোটো ক্লিপগুলো থাকে বা ওখান থেকে স্পেশাল এক্সক্লুসিভ মোমেন্টগুলো হচ্ছে আমরা এনে ফেসবুকে দেওয়ার চেষ্টা করবো তাহলে হচ্ছে কি আপনারা খুব অল্প সময়ে হচ্ছে আমার মনে হয় সবগুলার আইডিয়া পেয়ে যাবেন আর আরেকটা বিষয় আমি একটু ইন্টারেস্টিং আমি মনে করি সেটা হচ্ছে যে অনেকে এইখানে আসার পরে হচ্ছে চিন্তা ভাবনা থাকে যে আমি অন্য কোন কোন ডিপার্টমেন্টে যেতে পারি বা আমি কি এইচ এম এ কাজ করতে পারি কি না আমি কি অ্যাকাউন্টসে যেতে পারি কি না ফাইন্যান্সে যেতে পারেন অবশ্যই সবখানে আপনি যেতে পারবেন যেহেতু বিবিএ প্রোগ্রাম একটা এটার আন্ডারে স্পেশালাইজ ডিপার্টমেন্ট খোলা হয় আপনি সবখানে যেতে পারবেন বাট কথা হচ্ছে যে এই সিরিজটার মাধ্যমে আপনার এমন হবে যে আপনার ডিসিশন মেকিংটা আপনার আরও ইজি হয়ে যাবে আপনার কনফিউশনগুলো আমি মনে করি বেসিক যে ইনিশিয়াল কনফিউশনগুলো এগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার যদি ফার্দার কোনো কনফিউশন থাকে আপনারা হচ্ছে যেসব পার্টিকুলার বিষয় নিয়ে কথা বলবো বা যাদের সাথে কথা বলবো ওদের সাথে আপনারা ডিরেক্টও কথা বলতে পারেন তাহলে হচ্ছে আপনার যে ধোয়াশা একটা অবস্থা আছে এটা চলে যাবে এবং এই যে সিরিজগুলো আছে এটা দেখার পর অনেকেই যারা যেটা বলতে নিচ্ছিলাম যে অন্য ফিল্ডে সুইচ করবেন বা অন্য কোথাও জব করবেন সো ওইটার ডিসিশন নেওয়াটা ইজি হবে যে আমি কি কি কারণে এই ডিপার্টমেন্টের পড়াশোনার সাথে অ্যালাইন করে এমন প্রফেশন আমি যাব না এই রিজনগুলো আপনি এই সিরিজে পেয়ে যাবেন সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে দেখা হবে কোনো একটা এপিসোডে এবং সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই জিনিসটা ফেসবুকে আসছে তাই ফেসবুকে ফ্রেন্ডের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আসসালামু আলাইকুম